বন্ধুরা, আগামীকাল এই মাসের শেষ সোমবার, তাই নতুন মাস যাতে সুন্দর কাটে, মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের ওপর থাকে, তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত। কারণ যার ওপর ভোলা নাথের হাত থাকে, তার কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না। কারণ দেব তাদেরও যিনি দেব, তিনি মহাদেব। তাই বন্ধুরা, নতুন বছরকে সুন্দর করতে, সকল বাধা বিঘ্নের নাশ করতে, মাসের শেষ সোমবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে, এমন মানুষের ক্ষতি কেউ করতে পারে না। কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে, তার ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারে না। তিনি ভোলানাথ, তিনি কোনো ধরনের ভেদভাব করেন না, তার কাছে সবাই সমান। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ, সুন্দর ফুল, ধন সম্পদ কিছুই দরকার পড়ে না। তিনি শুধু এক ফোঁটা জলেতেই তুষ্ট হয়ে যান। যে ভক্তি ভরে এক ফোঁটা জল শিবলিঙ্গে চড়ায়, তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায়। এবং সেই মানুষদের মধ্যেই এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, জেনে নিই কি সেই লক্ষণগুলো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। প্রথম লক্ষণ, যে ব্যক্তির উপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে। মানে দেহকে সুন্দর করে সাজানো, বড় বাড়ি, বড় গাড়ি, এই সবের মোহ তার কেটে যায়। সে একটি অন্য জগতেই থাকে। সেই ব্যক্তি কখনো কাউকে ছোট করে না। এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয়, তারা পশু পাখিদের খুবই ভালোবাসে। দ্বিতীয় লক্ষণ, মহাদেবের প্রকৃত ভক্ত যারা, তারা নিজের ওপর কখনো অহংকার করে না। তার কাছে জ্ঞান, ধন সম্পদ, মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করবে না। তিনি সবাইকেই সম্মান দেন। তার কাছে গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত সবাই সমান। তৃতীয় লক্ষণ, যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায়, বা যার মনে সর্বদা অন্যের সাহায্য করার চিন্তা থাকে, সেই মনুষ্যের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। চতুর্থ লক্ষণ, যে মনুষ্য অধিক বলবান হওয়া সত্ত্বেও কখনো নিজের শক্তির দুর্ব্যবহার করে না, বরং সে অসহায় মানুষের সাহায্য করে। মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে। কঠিন সময়ে সে ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না। এমন মানুষেরা স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করে, অথবা সে স্বপ্নে শিবজি বা শিব মন্দিরের দর্শন করে। এমন মানুষের ওপর সর্বদাই মহাদেবের হাত থাকে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার ১, গোলাপ। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি, তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার ২, বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার ৩, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার ৪, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়।
নাম্বার 5 আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা, আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচূক মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়। এই মাসে বন্ধুরা ভগবানের এই অচূক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ, অর্থকষ্ট, কাল সর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা, তাই তাকে মহাকাল বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না, তাই তাকে ভোলানাথ বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মন বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন। মনে হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মন বাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্মমূর্তেই ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রাভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন, এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন। তাই বন্ধুরা, আগামী সোমবার, এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটিবার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মন বাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে, তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। আর তা হচ্ছে ওম তাত পুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র
প্রচোদয়াত। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত। এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার, তাই আপনার এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না। এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি, কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষেরা অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরোগ থাকে। এবং সোমবার রাতেই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন, বেলপত্র আপনারা অবশ্যই দিন, পারলে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা, তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো, আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও, তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার দুই, বন্ধুরা, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনার এই মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ, মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার তিন, বন্ধুরা, এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো। তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি, এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা, আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন, মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিন সামান্য হলো শ্রীফল, মানে যাকে আপনার নারকেল বলেন, তা গ্রহণ করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার চার, এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমোবেন তা হচ্ছে ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে। তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য, দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।